জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে এক বিজ্ঞপ্তি। তো সম্প্রতি আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চলমান ফার্স্টটি আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, এখন আপনি ফার্স্টটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা এখন আলোচনা করব এবং এই ফার্স্টটা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ হবে আপনার 16 অক্টোবর 2021। আবেদনের মাধ্যমে হচ্ছে ডাকযোগে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। এখন আপনারা দেখেন এই যে প্রথমে যে জেলা আপনার লোক নিয়োগ করাবো সেটা হচ্ছে আপনার জয়পুরহাটে লোক নিয়োগ করা হবে এবং পদের সংখ্যা হচ্ছে 2টি পদে এবং 3 জন, মোট আপনার 5 জন লোক নিয়োগ করা হবে জয়পুরহাটে। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি ফার্স্ট এবং এইচএসসি ফার্স্ট, এই 2টি যোগ্যতা লাগবে। এসএসসি এবং এইচএসসি ফার্স্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 15 অক্টোবর 2021। আপনার এখন আবেদন ফটোটা দেখুন, এটা হচ্ছে আপনার আবেদন ফটো। তো এই যে দেখেন একটা নেওয়া হবে আপনার অফিস সহকারী পদে লোক নিয়োগ করা হবে এবং বেতন হবে 9,300 থেকে 22,790 টাকা। তারপর হচ্ছে আপনার অফিস সহায়ক এই পদে লোক নিয়োগ করা হবে 2 জন এবং বেতন হবে 18,250 টাকা থেকে 20,010 টাকা। আর এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি ফার্স্ট এবং এইচএসসি ফার্স্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, এটা দেওয়া আছে বিস্তারিত। তো সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, এই যে এখান থেকে ভালোভাবে আপনারা দেখে নেবেন। তো গাইস আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। এখন দেখেন তারপর হচ্ছে আপনার চাঁদপুরে আপনার ডিসি অফিসে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। এখন আপনার ওইখানে প্রায় 73 জন লোক নিয়োগ করা হবে আর বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি স্নাতক ফার্স্ট এবং আবেদনের শেষ ডেট হচ্ছে আপনার 3 অক্টোবর। আবেদন করতে হবে আপনার ডাকযোগে এবং আবেদনের ঠিকানা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর বরাবর। এখন আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন, এই যে এটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা প্রকাশ হয়েছে 7 সেপ্টেম্বর 2021 এবং এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ইউপি সচিবে আপনার এই পদে লোক নিয়োগ করা হবে 7 জন এবং বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এবং তারপরে আছে আপনার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, এই পদে লোক নিয়োগ করা হবে 64 জন। আর এখানে আপনার কম্পিউটার যদি জানা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিটেলস এই নিয়োগ বিজ্ঞপ্তির, কী কী কাগজপত্র লাগবে, কীভাবে আবেদন করতে হবে ইত্যাদি সার্বিক ডিটেলস এখানে আছে। তো এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপর হচ্ছে আপনার শেরপুর জেলায় কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে ডিসি অফিসে। তো এখানে আপনার লোক নিয়োগ করা হবে 12 জন আর বয়স হতে হবে আপনার 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি ফার্স্ট এবং এসএসসি ফার্স্ট। আপনি যদি জেএসসি ফার্স্ট করে থাকেন এবং এসএসসি ফার্স্ট করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন। এবং আবেদনের শেষ ডেট হচ্ছে আপনার 16 অক্টোবর 2021 এবং আবেদন করতে হবে ডাকযোগে। আবেদন করতে হবে আবেদনের ঠিকানা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর বরাবর। তো আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই যে এটা দেখতেছেন আপনার, এই যে এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা প্রকাশ পেয়েছে 31 আগস্ট আর এখনও পর্যন্ত মেয়াদ আছে। আপনাদেরকে বললাম মেয়াদ কয় তারিখ পর্যন্ত, এই যে 16 অক্টোবর পর্যন্ত আপনার এটার মেয়াদ আছে। তো সকলে আপনারা এখানে আবেদন করবেন, যোগ্যতা থাকলে এসএসসি আর এবং এসএসসি ফার্স্ট করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বেরোয়ার পদে আপনার লোক নিয়োগ করা হবে 2 জন, বেতন হবে 18,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আপনার এসএসসি ফার্স্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে বাবুসি পদে 1 জন লোক নিয়োগ করা হবে 18,250 টাকা থেকে 20,010 টাকা, তার বেতন। তারপর সহকারী বাবুসি 1 জন, তারও বেতন সেম। এবং আপনার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী ফার্স্ট করলে, সরি ক্লাস 5 ফার্স্ট করলে আপনার এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার মালিক পদে 1 জন লোক নিয়োগ করা হবে এবং পরিচ্ছন্নতা কর্মী লোক নিয়োগ করা হবে 1 জন। তো আপনি ক্লাস ফাইভ ফার্স্ট করলে এখানে আবেদন করতে পারবেন। আর বাবুসিতে আবেদন করার জন্য ক্লাস 8 ফার্স্ট লাগবে। আর এখানে যে পরিচ্ছন্নতা করবে এবং মালির এখানে আবেদন করতে হলে আপনার এই যে ক্লাস 5 ফার্স্ট লাগবে আর কী কী কাগজপত্র লাগবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো নিয়ে আপনারা যাবেন, এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার এবং হবিগঞ্জে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয়ে এবং এখানে 78 জন লোক নিয়োগ করা হবে। বয়স হতে হবে আপনার 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি ফার্স্ট, আপনি যদি এসএসসি ফার্স্ট করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে হবে ডাকযোগে আবেদন করতে হবে আর আবেদনের ঠিকানা হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ। তো এখানে আপনার আবেদন করতে হবে। তো আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি, যে
হবিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা আপনারা ভালোভাবে দেখে নিন। হিসাব কাম কম্পিউটার পদে আপনার লোক নিয়োগ করা হবে, অপারেটর পদে এবংকি 77টি পদে লোক নিয়োগ করা হবে, মানে হচ্ছে আপনার 77 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনার বেশি লোক নিয়োগ করা হবে, তো আপনারা সকলে এখানে আবেদন করার চেষ্টা করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো আপনারা যদি কম্পিউটার দক্ষতা থাকে বা আপনারা যদি কম্পিউটার ভালো টাইপিং করতে পারেন তাহলে আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন কী কী কাগজপত্র নিয়ে যাইতে হবে, এগুলো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন। তারপর হচ্ছে আপনার জালুকাঠিতে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে, যে জেলা প্রশাসকের কার্যালয়, এটা হচ্ছে আপনার জালুকাঠি। তো এখানে আপনার লোক নিয়োগ করা হবে 3 জন এবং আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর আবেদনের শেষ ডেট হচ্ছে আপনার 26 সেপ্টেম্বর 2021। আর আবেদন করতে হবে আপনার জেলা প্রশাসকের কার্যালয় জালুকাঠিতে আপনার আবেদন করতে হবে। আর এই আবেদনটা শুরু হয় আপনার 23 আগস্ট থেকে আবেদনটা শুরু হয়। আর এখানে আপনার অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হবে এবং পদসংখ্যা হচ্ছে 2টি। আর বেতনের স্কেল বেতন হচ্ছে আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো আপনার যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আর এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, এসএসসি পাস। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কী কাগজপত্র নিয়ে যেতে হবে আর কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আপনার পরীক্ষার ফি বাবদ 50 টাকা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, আপনাকে সম্পূর্ণ ডিটেলস এখানে বলা আছে। তো আপনারা ভালোভাবে এটা পড়ে নেবেন। এটা হচ্ছে মনে করেন আজকের যে জেলা প্রশাসকের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলতেছে এই গত 2 মাসে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। আপনারা সকলে এখানে আবেদন করবেন, আর যাদের যাদের যোগ্য আছে সকলে আবেদন করবেন, যার যার জেলায় থেকে আবেদন করতে পারবেন সকলে আবেদন করার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।